সে আমাদেরকে যে তথ্যগুলো দিচ্ছে সে আসলে হয়তো তার যে গ্রুপ যে চক্রটা আছে সেই চক্রটাকে রক্ষা করার জন্য এই ধরনের তথ্য সে দিচ্ছে হয়তো সে আশায় আছে যে সে এখান থেকে সহযোগিতা পাবে তার গ্রুপের কাছ থেকে যদি সে মুখ না খোলে এরকম একটা চিন্তা তার থাকতে পারে আর এই কারণে হয়তো সে আমাদেরকে এই ধরনের তথ্য দিচ্ছে তবে আমার কাছে মনে হয় না যে এটা কোনো আসলে ডাইভার্সনারি কোনো অ্যাকশন এটা আমার কাছে মনে হয় না কারণ 8 কেজি ইটসেলফ এটাও একটা বড় একটা রিকভারি আসলে এখানে প্রায় 7 কোটি 80 লক্ষ টাকার গোল্ড রয়েছে যে আমরা অ্যাজ এ ব্যাটালিয়ান এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান এখানে আমরা এয়ারপোর্টের আসলে নিরাপত্তা দায়িত্ব নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এয়ারপোর্টে সিভিল এভিয়েশনের যে সকল এস্টাবলিশমেন্ট রয়েছে সেই সকল এস্টাবলিশমেন্টের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য এবং প্রাথমিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যখন এই ধরনের আইনের বরখেলাপ পাই আপনার লিগালি ভায়োলেশন করেছে কেউ তখন আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনি অ্যাকশন নিই সেই রকমই একটা ধারাবাহিকভাবে এই কাজ হচ্ছে আপনার এই গোল্ড চোরাচালানকারীর সাথে কাজ করা যেটা তাদেরকে আটক করা এটা আমাদের সেই রকমই একটি কাজ এর পরের আসলে যেই প্রক্রিয়াটা মামলা তদন্তের প্রক্রিয়ার সাথে আসলে আমি সংযুক্ত নই এটা যারা তদন্ত প্রক্রিয়াতে সাথে যারা আছেন তারা আপনাদেরকে আরও ভালো উত্তর দিতে পারবেন তবে আমরা যতটুকু জানি এই সকল মামলার এখন অনেকাংশে চলে যাচ্ছে সিআইডির হাতে সিআইডি এগুলো তদন্ত করছেন এবং খুব দ্রুত মামলা শেষ হয়ে যাচ্ছে এমন না এখন আইনের যদি আইনের মাধ্যমে যারা জামিন পান জামিন পেতেই পারেন জামিন পাওয়া একজনের অধিকার কিন্তু তদন্ত কিন্তু চলমান আছে এখন আমরা হয়তো এখন পর্যন্ত রেজাল্ট দেখি নাই কিন্তু তদন্ত শেষ হলে বিচার কার্যক্রম শেষ হলে হয়তো আমরা রেজাল্ট পাবো হয়তো আমরা এটা নাটের গুরু কারা আছে সেটাও আমরা জানতে পারবো এবং তাদেরকেও হয়তো বিচারের আওতায় আনা সম্ভব হবে নির্দিষ্ট তথ্য আমি আপনাকে দিতে পারবো না তবে আমার কাছে মনে হয় এটার যেই তদন্ত প্রক্রিয়া শেষে বিচার প্রক্রিয়া শেষে অবশ্যই শাস্তির হওয়া কথা গোল্ড তো পাওয়া গেছে স্বর্ণ তো পাওয়া গেছে এটা যদি এখন তদন্তকারী কর্মকর্তা প্রমাণ করতে পারেন তাহলে মাননীয় আদালত এটার যেই আপনার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা সেই শাস্তি দেওয়ার কথা তো আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের শাস্তি হয়েছে আমরা হয়তো একটু খোঁজ নিলেই এ বিষয়ে আরও ডিটেল জানতে পারবো আমরা যখন যেভাবে আটক করেছি যেটা লিগাল প্রসিজার আপনি যেভাবে আটক করেছেন যেই অপরাধটা পেয়েছেন যার এগেনস্টে পেয়েছেন তার বিরুদ্ধে আমি নিশ্চয়ই এজাহার দায়ের করবো আমি কাল্পনিকভাবে এখানে আমার কল্পনা প্রসূত কোনোভাবে কারো নাম এখানে আমি নিয়ে আসার কোনো সুযোগ আমার নেই তো আমি এই যে আজকের ঘটনায় আপনি ধরেন আজকের ঘটনায় এখন পর্যন্ত আমি যা জানতে পেরেছি সেই অনুযায়ী আপনি আমি এজাহার আপনারা নিজেরাও এজাহার সংগ্রহ করতে পারেন আমরা যা যতটুকু জানতে পেরেছি ততটুকু আমি আপনাকে বলেছি অলরেডি যে কী কী জানতে পেরেছি উনি আমাদেরকে যে দিগ্ভ্রান্তমূলক বিভিন্ন উত্তর দিচ্ছেন সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যতটুকু সম্পর্কে আমরা সার্টেই আমরা নিশ্চিত সেইটুকুই কিন্তু আমরা এজাহারে উল্লেখ করব আমরা এখানে কল্পনা প্রসূত হয়ে বা ব্যক্তিগত বিদ্বেষবশত আমরা কারো নাম এখানে উল্লেখ করার কোনো সুযোগ আমাদের আসলে নেই তো আমি তদন্তে যেটা পেয়েছি আপাতত এবং আমি ঘটনাস্থলে যেটা পেয়েছি যার কাছে আমি উদ্ধারকৃত আলামত আমি পেয়েছি তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে পারি এবং তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করবো আপনারা এজাহারেও সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ জিজ্ঞাসাবাদেতেও তিনি বলছেন যে উনি আসলে উনি সাধু মানুষ ওনার আসলে এগুলোর কোনো ধরনের কোনো ইন্টেনশন ছিল না বাই অ্যাক্সিডেন্ট উনি আসলে এটা পেয়ে গেছেন কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারণ এই ভদ্রলোককে আমরা সন্দেহের বশবর্তী হয়ে এর আগেও গত 2 বছর আমরা আরও 2 বার আটক করেছিলাম ওনাকে কিন্তু তখন তার কাছে আমরা কোনো ধরনের কোনো আপত্তিকর কোনো কিছু পাইনি যার কারণে ওনার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন আমরা নিতে পারিনি কিন্তু উনি যেটা দাবি করছেন যে উনি প্রথমবার এটা করছেন এইটা আমার কাছে মনে হয় উনি মিথ্যা কথা বলছেন শাস্তি এড়ানোর জন্য বা এই বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এইসব কথাবার্তা বলছেন উনি 2013 সালে উনি জয়েন করেছেন এবং 2017 সালে উনি পার্মানেন্ট হয়েছেন এই চাকরিতে আমার মনে হয় যে অন্তত উনি যে এটাই তার প্রথম কাজ এটা আমি বিশ্বাস করি না আমার মনে হয় যে উনি এর আগেও হয়তো এটার সাথে জড়িত ছিলেন উনি এটা আমি বলেছি আগেও যে বেল্টের মতো করা ছিল কালো টেপে পেছনে বেল্টের মতো করা ছিল ওনার কোমরে উনি এটা পেঁচিয়ে নিয়ে শার্টের ভিতরে কোমরে পেঁচিয়ে নিয়ে বের হওয়ার চেষ্টা করেছেন কিন্তু উনি বের হয়ে খুবই দ্রুত আমরা যখন কাজ করতে যাই এয়ারক্রাফটে আমাদের টেকনিক্যাল আপনারাও যখন কাজ করতে চান কাজ শেষে কিন্তু আপনারা দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার মতো কোনো ধরনের কোনো সিচুয়েশান আপনার হয় না কিন্তু উনি এমনভাবে যাচ্ছিলেন যে আমার ওখানে আগে থেকেই নজরে রাখা আমার যে সাদা পোশাকে আমার ছেলেরা ছিল আমার সদস্যরা এপিবিএন সদস্যরা তাদের সন্দেহ হয় তার হাঁটাচলা মুভমেন্ট দেখেই যে একজন ক্যাজুয়ালি চলে যাওয়ার কথা কিন্তু সে এত ফাস্ট মুভমেন্ট করে আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি এই ধরনের একটা মুভমেন্ট তার মধ্যে ছিল তখন আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করার পরে তখন
আমরা সবার সামনে তাকে চেক করি তখন তার কোমর থেকে আমরা আসলে এই গোল্ডগুলোর অস্তিত্ব খুঁজে পাই।